বন্ধুরা, আমরা এর আগে শিখেছি জীব এবং জড় কাকে বলে। এই ভিডিওতে আমরা জানবো যে জীবকে যে আমরা দুই ভাগে ভাগ করতে পারি তাদের বর্ণনা সম্পর্কে। অর্থাৎ জীবকে আমরা এর আগে বলেছি জীব কারা, আবার একবার মনে করিয়ে দিই, জীব হচ্ছে যাদের জীবন আছে, যাদের বৃদ্ধি এবং পরিবর্তন ঘটে, যারা বেঁচে থাকার জন্য যাদেরকে খাদ্য, পানি, বায়ু এগুলি যাদের প্রয়োজন তারাই হচ্ছে জীব। এবং আমরা আরও জেনেছিলাম জীবকে দুই ভাগে ভাগ করা যায়। এই শ্রেণীবিন্যাস নিয়েই আমরা এই ভিডিওতে বিস্তারিত জানব। তাহলে জীবকে দুই ভাগে ভাগ করা যায়। এই দুটো বিন্যাস হচ্ছে, শ্রেণীবিভাগ হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। অর্থাৎ জীবকে আমরা উদ্ভিদ এবং প্রাণী এই দুই ধরনের ভাগ করতে পারি। তো আমরা জানি যে উদ্ভিদ কোনগুলো, উদ্ভিদ হচ্ছে গাছপালা এগুলো, এবং প্রাণী হচ্ছে গরু, ছাগল, পশু পাখি, মানুষ, এরা সবাই কিন্তু প্রাণী। তাহলে আমরা প্রথমে উদ্ভিদ সম্পর্কে দেখি। উদ্ভিদ হচ্ছে উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা ইত্যাদি আছে। উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে, এক জায়গা থেকে তারা অন্য জায়গায় চলাচল করতে পারে না। তুমি কি এরকম কোনো গাছের কথা জানো যে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে? জানলে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে, কারণ উদ্ভিদ নর্মালি কখনোই এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। উদ্ভিদ দেখতে পায় না, শুনতে পায় না এবং গন্ধ নিতে পারে না। প্রাণীর মতো উদ্ভিদ খাবার খায় না। উদ্ভিদ কী করে? তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। অর্থাৎ তাদের প্রাণীর মতো উদ্ভিদ খাবার খায় না, তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে। ইনফ্যাক্ট, তোমরা কি জানো যে উদ্ভিদের উপরে আমরা আমাদের খাবারের জন্য কোনো না কোনোভাবে নির্ভরশীল? আমরা এই সম্পর্কে পরে আরও জানব। তাহলে আমরা দেখলাম যে একটা উদ্ভিদের কী কী অংশ থাকে, মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা ইত্যাদি। তাহলে এই অংশটাকে বলা হয় মূল, এই যে অংশটা এটাকে বলা হয় কাণ্ড। কাণ্ডের সাথে যে শাখাগুলো বের হয় সেগুলো হচ্ছে শাখা, শাখার যে শাখা বের হয় সেগুলোকে বলা হয় প্রশাখা, এবং ফুল এবং পাতা নিশ্চয়ই আমরা সবাই চিনি। তাহলে এটা হচ্ছে প্রথম ধরনের জীব। এরপর আমরা দেখি প্রাণী সম্পর্কে। তো এখানে দেখো অনেকগুলো ছবি আছে। এখানে একটা গরু ঘাস খাচ্ছে, এখানে একটা ঘোড়া দৌড়াচ্ছে, এখানে একটা পাখি উঠছে, এবং এখানে একটা প্রাণী, একটা বাঘের বিভিন্ন অঙ্গ দেখানো হয়েছে। তো এখানে দেখানো হয়েছে যে বাঘের একটা চোখ আছে যেটা দিয়ে সে দেখার কাজ করে, কান আছে যেটা দিয়ে সে শোনার কাজ করে, মুখ আছে, মুখ দিয়ে সে স্বাদ নেওয়ার কাজ করে, এবং নাক দিয়ে সে ঘ্রাণ নেওয়ার কাজটি করে থাকে। তাহলে প্রাণী কাদেরকে বলা হচ্ছে? চলাচলের জন্য প্রাণীদের পা, ডানা বা পাখনা থাকে। অধিকাংশ প্রাণী নিজেদের ইচ্ছা মতো চলাচল করতে পারে, প্রাণীরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না। প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ অথবা অন্য কোনো প্রাণী খেয়ে থাকে। যেমন ধরো, তুমি নিশ্চয়ই আজকে দুপুরে কিছু দিয়ে ভাত খেয়েছো, সেখানে তুমি হয়তো শাক বা সবজি খেয়েছো যেটা আমরা সরাসরি উদ্ভিদ থেকে পাই, অথবা তুমি মাছ বা মাংস খেয়েছো যারা কিন্তু আসলে অন্য একটা প্রাণী। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ বা অন্য প্রাণীকে খেয়ে থাকে। প্রাণীদের চোখ, কান, নাক, মুখ ইত্যাদি আছে। এগুলো ব্যবহার করে প্রাণী দেখতে পায়, শুনতে পায় এবং স্বাদ নিতে পারে। তাহলে আমরা এই ভিডিওতে উদ্ভিদ এবং প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে, উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম, এবং উদ্ভিদ এবং প্রাণী দুটোই কিন্তু জীবের দুটো শ্রেণীবিভাগ। তাহলে এই ভিডিওতে আমরা উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে জানলাম। এর পরের ভিডিওতে আমরা উদ্ভিদ সম্পর্কে আরও বিস্তারিত জানবো।